नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। बंधुरा आजकल भिडियोते जो विषय नहीं कथा बोलबो सेटा होच्छे प्रबीर दासेर रेड कार्ड बा प्रबीर दासेर ब्यापारटा निये। प्रबीर दास कि ओरिश एफसिर मैचटा खेलते पारबे नाकि खेलते पारबे ना, एई ब्यापारटा निये तोमादेरके बोलबो। तोमरा अनेकेई जिज्ञासा करछो जे प्रबीर दास कि परेर म्याचे खेलबे कि खेलबे ना। तो तोमादेरके बोले दिई जे एड्रियन लुनार साथे जे घटनाटी घटेछिल केरला ब्लास्टर एगेंस्टे, सेखाने हयतो भूल डिसिशन होयेछे प्रबीर दासेर एगेंस्टे, सेई डिसिशनटा देवा होयेछिल रेड कार्ड। किन्तु रेड कार्ड तिनि किन्तु अफिसियल भावे तार रेड कार्ड किन्तु होयेछे। तो सेई क्षेत्रे एकटा म्याच किन्तु तार सस्पेंड थाकतेई हबे। तो सेई क्षेत्रे एई ब्यापारटा निये किन्तु कोनो रकम फेडारेशन बा एआईएफ के किन्तु जानायनि, माने आईसीएल कर्तृपक्षेर काछे कोनो रकम आवेदन किन्तु करेनि जे प्रबीर दासेर जे ब्यापारटा सेटा निये जे ताके जेनो सेई शास्ति ना देवा हय এবং সাসপেন্ড যেন না করা হয়, এরকম কিন্তু কোনো কিছু এটিকে মোহনবাগান দল করেনি। যেহেতু সেই ম্যাচে শেষ মুহূর্তে গিয়ে এটিকে মোহনবাগান দলের এই গুরুত্বপূর্ণ প্লেয়ারটি রেড কার্ড খায়, যদিও বা সেটা আমার মতে বা আপনাদের সবার মতে হয়তো ভুল ডিসিশন ছিল, হয়তো ইয়েলো কার্ড দিতে পারতো। কিন্তু এই ব্যাপারটা নিয়ে কোনো রকম আবেদন কিন্তু করেনি যে সাসপেন্ড বা শাস্তি যেন না হয়, এরকম ব্যাপারটা কিন্তু কোনো কিছুই এটিকে মোহনবাগান দল করেনি। তো তাকে কিন্তু একটা ম্যাচ অবশ্যই বসতে হবে। তো নেক্সট ম্যাচ ওড়িশা এফসির ম্যাচে কিন্তু খেলবে না। এবং হ্যাঁ, তারা কিন্তু এটা করতে পারতো অ্যাড্রিয়ান লুনার যে ব্যাপারটা সেটা নিয়ে কোনো চিঠি বা সেটা নিয়ে কোনো আবেদন করলে বা কিছু একটা যদি বলতো সেই ব্যাপারটা নিয়ে যে উল্টো ডিসিশন হয়েছে বা ভুল ডিসিশন দেওয়া হয়েছে, এটা নিয়ে একটা চিঠি দিতেই পারতো, কিন্তু সেটাও করেনি। কিন্তু প্রবীর দাসের যে ব্যাপারটা সেটা কিন্তু তাকে কিন্তু একটা ম্যাচ সাসপেন্ড থাকতেই হবে এবং একটা ম্যাচ তিনি খেলতে পারবে না। আর যদিও বা আবেদন যদিও করতো, কিন্তু সেই আবেদন হয়তো সেরকম একটা ভালো ফল আসতো না সেই আবেদনে। কারণ তোমরা দেখেছো ইস্ট বেঙ্গল দলের যে অ্যান্তনিও পিরোসোভিস ছিলেন, তার কিন্তু পাঁচটা ম্যাচের জন্য সাসপেন্ড ছিল। তো তাকেও অনেকভাবে আবেদন করেছিল যাতে তার শাস্তি কমানো হোক, কিন্তু কমিয়েও ছিল না। তো সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে যে একটা ম্যাচে যেহেতু রেড কার্ড খেয়ে গেছে, তো সেই ক্ষেত্রে শাস্তি কিন্তু কোনোভাবেই কমাতো না আমার যেটুকু ধারণা বা আমি যেটুকু মনে করি। তাই একটা ম্যাচ বসবে বা একটা ম্যাচ খেলবে না প্রবীর দাস, কিন্তু ওড়িশা এফসির ম্যাচের পর যে ম্যাচটা সেই ম্যাচটাতে কিন্তু আবার অ্যাভেলেবেল থাকবে তোমাদের প্রবীর দাসকে, তোমরা কিন্তু আবার সবুজ রঙের জার্সি গায়ে খেলতে দেখতে পারবে। শুধু নেক্সট ম্যাচটা কিন্তু খেলতে পারবে না, এটাই কিন্তু আপডেট। এবং এটুকুই তোমাদেরকে জানানোর ছিল যে প্রবীর দাস খেলবে কি খেলবে না। তো নেক্সট ম্যাচটা কিন্তু তিনি খেলবে না। তো নেক্সট ম্যাচ তিনি কিন্তু সাসপেন্ড থাকছে। তো নেক্সট ম্যাচের পরের ম্যাচটা কিন্তু তিনি অবশ্যই খেলবেন। তো এইটুকুই বলার ছিল ভিডিওটা। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু কিন্তু করে দিও।